এখানে আমরা দেখছি কি, এত পরপর পাঁচটি যুগ্ম সংখ্যার গড় কত? সরি সরি, পরপর পাঁচটি যুগ্ম সংখ্যার গড় 22 হলে প্রথম ও শেষ সংখ্যাটি কত? দেখুন, যদি আমরা কি জানি, আমরা জানি যে প্রথমত আমরা কি জানি যে এখানে যে গড় আমাকে বলে দিয়েছে 22, তো গড় কোনটাই? গড় হচ্ছে মাঝের সংখ্যাটা, তাই তো? মাঝের সংখ্যা মানে এখানে পাঁচটি সংখ্যা আছে, মাঝেরটা তাহলে 22, মাঝেরটা যদি 22 হয় তাহলে কি, তার ডান দিকে থাকবে দুটো সংখ্যা আর বাঁ দিকে দুটো, তবেই না পাঁচটা হবে। বাঁ দিকে দুটো, ডান দিকে দুটো এবং মাঝখানে 22, তবে পাঁচটা সংখ্যা হলো। এবং দেখুন দেখুন বলেছে এখানে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার মানে কি, প্রত্যেকটা সংখ্যার মধ্যে দুই 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 পার্থক্য থাকবে, তাই তো? তাহলে পরে কি, প্রথম এই মাঝেরটা যদি 22 হয় তাহলে তারপরেরটা হবে 24, আর তারপরেরটা হবে 26, আর আগেরটা হবে 20 আর 18। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রথম সংখ্যাটা 18 আর শেষ সংখ্যাটা কিন্তু 26। এটাই আমাদের সব থেকে ভালো মেথড করার জন্য, শর্টকাটে এটাই সব থেকে ভালো মেথড। আর যদি আপনারা চান যে আপনারা অন্য কিছু ভাবে করবেন, তাহলে পরে সেটাও দেখিয়ে দিচ্ছে। তাহলে পরে কি আমাদের অন্য মেথডটা কি, যে ধরি প্রথম সংখ্যাটি এক্স, প্রথম সংখ্যা এক্স, যদি প্রথমটা এক্স হয় তাহলে তার পরেরটা কত হবে, এক্স, এক্সের পরেরটা এক্স প্লাস টু। কারণ কি, দুই 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 পার্থক্য, যুগ্ম সংখ্যা যেহেতু দুই দুই করে পার্থক্য থাকবে, এটা হবে এক্স প্লাস টু। তারপরটা কত হবে, তারপরটা হবে এক্স প্লাস ফোর, তারপরটা হবে এক্স প্লাস সিক্স, এবং চারটে হলো আমার, তারপরটা হবে এক্স প্লাস এইট। তার মানে কি, আমার এদের গড় কত, এদের গড়টা আমায় বের করতে হবে। এদের গড় বের করতে হলে কী করতে হবে, এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস এইট, তাই তো? এবং গড় বের করার জন্য কি, সবগুলো যোগ করে কি করতে হয়, যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হয়। এখানে সংখ্যা যে আমার পাঁচটি, তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো, তাহলে আমি কি পাবো, একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা এক্স আছে, তাহলে আমি কী করবো, পাঁচ এক্স। আর কি আছে, দুই আর চারে ছয়, আর ছয়ে 12 আর 8 20 বাই 5, এটা সমান কি, এর সমান এক্স, এটা আমি এইভাবে লিখছি, 5x প্লাস 20 বাই 5, এইভাবে লিখতেই পারি আমি। তাহলে কী হবে, এটা এক্স প্লাস 4। তাহলে কি, আমাকে গড় তো বলে দিয়েছে, আমাকে কি বলেছে, আমাকে বলেছে গড় 22। অতএব কী হবে, এক্স প্লাস 4 সমান 22, কারণ দেখুন আমাকে দেখুন বলেই দিয়েছে না যে গড় আমার 22, গড় আমার 22, দেখুন আমি বলেই দিয়েছে গড় 22, এটা তো আমি গড়ই বের করেছি। তাহলে এটা সমান 22, তাহলে এক্স সমান কত, 22 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 18। এটা সব থেকে ছোটো সংখ্যা, বড় সংখ্যা কোনটা, আর বড় সংখ্যা হলো এক্স প্লাস 8। তাহলে আমি এক্সের সাথে যদি 8 যোগ করে দিই, তাহলে আমি কত পাবো, 18 প্লাস 8 ইকুয়াল টু পাচ্ছি আমি কত, 26। এটা হয়ে গেল সবথেকে বড় সংখ্যা, আমরা এভাবেও বের করতে পারি। কিন্তু আমার কি মনে হয়, কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রসেসটাই বেটার, যেহেতু গড় সমান সবসময় মাঝের সংখ্যাটা, তার পরেও দুটো হবে, আগেও দুটো হবে, কারণ পাঁচটা সংখ্যা আছে। লাস্টেরটা কত হবে, 26, আর প্রথমটা কত হবে, এত। আপনাকে প্রথম এবং শেষ না বলে এটাও বলতে পারি যে সবথেকে ছোট এবং সবথেকে বড় সংখ্যা কোনটি, তাহলেও কিন্তু আমাদের উত্তর এটাই হবে। ঠিক আছে, চলুন পরেরটা দেখা যাক। চলুন আমরা 6 নম্বর প্রশ্নটা দেখে নিই। 6 নম্বর প্রশ্নে কি বলছে, প্রথম তিনটি প্রাকৃতিক সংখ্যার কিউবের গড় কত? আচ্ছা, প্রথম তিনটি প্রাকৃতিক সংখ্যা কী কী? প্রথম তিনটি প্রাকৃতিক সংখ্যা হলো আমার 1, 2 আর 3। 1, 2 আর 3, তার মানে এদের কিউব কত, 1, 8 আর 27। তো আমরা কী করতে পারি, আমরা সবগুলোকে যোগ করে তারপর তিন দিয়ে ভাগ করেও তো উত্তরটা করতে পারি, কিন্তু আমরা এক্ষেত্রে কী করবো, আমরা কিন্তু এক্ষেত্রে তা করবো না, কারণ আমাদের সবসময় সেটা সহজ মেথডকে ফলো করতে হবে। তাই আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা কী, ফর্মুলাটা হলো কিউব বের করার গড়, কিউবের গড় বের করার জন্য সবচেয়ে ফর্মুলাটা হলো এটা, এন ইন্টু এন প্লাস 1/4। এখানে এন কত, এন সমান 1, 2, 3, তিনটে সংখ্যা আছে, অতএব এন সমান 3, আর এটা কি, 3 প্লাস 1/4। তাহলে কী হবে, এটা স্কোয়ার হবে, সরি এটা স্কোয়ার হবে, তো 3 ইন্টু 3 প্লাস 1, 3 ইন্টু 3 প্লাস 1 মানে 4, 4-এর স্কোয়ার মানে দুটো 4/4, দেখুন এই 4 কেটে যাবে, তাহলে কী থাকবে আমার, 3 ইন্টু 4 মানে 12, তাহলে আমার কিউব কিন্তু 12 বেরিয়ে গেল। এবার কিন্তু আমরা নর্মাল প্রসেসে করে দেখে নেবো আমাদের উত্তরটা ঠিক আছে না ভুল, দেখে নিই ঠিক আছে না ভুল। দেখুন 1 প্লাস 8 প্লাস 27, এটা আমাদের যোগফল বের করবো, তারপর কিনা তাকে 3 দিয়ে ভাগ করবো, তবেই না আমি গড়টা পাবো। 1 প্লাস 8 প্লাস 27 কত হয়, কত হয় আমার, 36। এবার 36 কী করতে হবে, এটা হলো যোগফল, যোগফল বাই মোট টোটাল নাম্বার, টোটাল নাম্বার কত, এখানে 1, 2, 3, তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে আমার, 12। তাই দেখুন এখানেও কিন্তু আমার উত্তরটা 12ই গেল। আর এখানে আমি আপনাকে 3টে বলেছি, তার জন্য আমাদের করতে সুবিধা হলো, যদি আমি বলতাম 10টা তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেত,
তাহলে 10টা করলে কি হতো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 করে প্রত্যেকের কিউব করে প্রত্যেকটাকে যোগ করে তাকে 10 দিয়ে ভাগ করলে পরে যে উত্তরটা বেরোতো সেটাই। আমরা সেরকম করবো না, 10 বেরোলে ডাইরেক্টলি আমরা এখানে 10 করে দেবো। দেখুন এখানে 10 করব, তারপর একটা ইনটু 11 ইনটু 11 11 কেন, কারণ n প্লাস 1 স্কোয়ার আছে, বাই 4 করব। এবার আমাদের যে উত্তরটা বেরোবে সেটাই কিন্তু আমাদের 10-এর কিউবের গড় হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই চলুন পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। আমাদের পরের প্রশ্নটি হলো, যদি তিনটি সংখ্যার গড় 26 হয়, যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ হয়, তবে প্রথম সংখ্যাটি কত? মানেটা কি বলছে যে আমি ধরে নেই আমাদের প্রথম সংখ্যাটি হলো এক্স, প্রথম সংখ্যা এক্স। যদি আমাদের প্রথম সংখ্যা এক্স হয় তাহলে আমাদের কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ। দ্বিতীয় সংখ্যাটা তাহলে কি হবে, সেকেন্ড নাম্বারটা কি হবে 3 গুণ, মানে 3x, আর থার্ড নাম্বারটা কি হবে এর 3 গুণ। দেখুন তাই তো বলেছে না, আর থার্ড সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, মানে 3x ইনটু 3 মানে কি 9x। তাহলে কি আমাকে এদের গড় বের করতে হবে? এদের যদি গড় বের করতে হয় তাহলে কি করতে হয়, সবগুলো যোগ করতে হয়। একটা হলো এক্স প্লাস 3x প্লাস 9x, এর সবগুলো যোগ করে কি করতে হবে, যেহেতু যতগুলো সংখ্যা তাই দিয়ে ভাগ করতে হবে। এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে তিনটে, তাই 3 দিয়ে ভাগ করতে হবে, তবে কিনা গড় বেরোবে। আর গড় সমান তো আমাকে বলেই দিয়েছে, গড় 26, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু 26। তাহলে আমরা কি করবো, এই সবগুলো যোগ করে কথায় দেখবো, এই সবগুলোকে যোগ করে হয় 13x বাই 3 ইকুয়াল টু 26। তাহলে এক্স ইকুয়াল টু কত, 26 ইন্টু 3 বাই 13 ইকুয়াল টু 6, এটা হচ্ছে 2 ইকুয়াল টু 6। তাহলে পরে কিন্তু আমাদের এইটা এইভাবেই করতে হবে, এর জন্য কিন্তু কোনো শর্টকাট নিয়ম আমাদের নেই, এই রকম অঙ্ক করলে আমাদের এইভাবেই করতে হবে ট্র্যাডিশনাল মেথডে। তাহলে চলুন পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। চলুন দেখিনি আমাদের পরের প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমরা অনেকবার দেখেছি পরীক্ষার হলে, যে হয়তো এই প্রশ্নটা না, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেক দেখেছি। এখানে কি বলছে, 9টি সংখ্যার গড় হলো 50, 9টি সংখ্যার গড় 50 এবং প্রথম 5টির গড় 54 ও শেষ 3টির গড় 52 হলে 6 নম্বর সংখ্যাটির কত মান কত, বা 6 নম্বর সংখ্যাটি কত? না যে আমরা জানি কি, প্রথম যে সংখ্যাটা সেটা হলো কিন্তু 50 এবং শেষ এটা কিন্তু ট্র্যাডিশনাল মেথডে আমি প্রথমে করে দেখাবো, তারপরে কিন্তু আপনাদের আমি দেখাবো যে কীভাবে করা যায় নর্মালভাবে। দেখুন যদি 9টা সংখ্যার গড় 50 হয় তাহলে টোটাল কত হয়, 9 ইন্টু 50, সব যোগফল হচ্ছে 9 ইন্টু 50, 9 ইন্টু 50 মানে কত, 450, তাই তো? আর কি এখানে দেখুন 5টি সংখ্যার কত, 54, তাহলে কি 5 ইন্টু 54, 5 ইন্টু 54, 5 ইন্টু 54 মানে কত, 270। আর কি শেষ 3টির কত বলেছে, 52, শেষ 3টির 52 মানে কত, 156। এটা হলো কিন্তু এদের যোগফল। তো দেখুন আমাকে এখানে বলেছে কি, 9টা সংখ্যা বলেছে, এখানে কটা বলেছে, 3টে, আর এখানে বলেছে 5টা। দেখুন এই 3 আর 5টা মিলে কিন্তু 8টা সংখ্যা হচ্ছে, কোনটা বাদ যাচ্ছে, 6 নম্বর সংখ্যাটাই কিন্তু আমার বাদ যাচ্ছে। এই 8টা সংখ্যা হচ্ছে তার মধ্যে কোনটা বাদ, 6 নম্বর সংখ্যাটা বাদ। তাহলে কি হচ্ছে, যদি এইখানে 9টা আছে, এই 9টা থেকে যদি আমি এই সংখ্যাটা থেকে যদি এই দুটোকে যোগ করে আমি বাদ দিই, তাহলে কোন সংখ্যাটা পেয়ে যাবো, কোন সংখ্যাটা যেটা পড়ে থাকবে সেটাই পাবো না? এখানে কোনটা পড়ে যাবে, 6 নম্বরটা পড়ে যাবে, 6 নম্বর সংখ্যার মানটা আমি অবশ্যই পাবো এখান থেকে। তাহলে দেখিনি কী করে হচ্ছে, তাহলে কী হবে, এই দুটোকে যোগ করতে হবে, তাহলে কি এই এই দুটোকে আমার যোগ করতে হবে, আর এই দুটোকে যোগ করলে কত পাবো, আমি এই দুটোকে যোগ করলে পাবো 6 2, আর এদিকে পাবো 4 426। এবং এখানে এটা কি 6টা সংখ্যার যোগফল, 6টা না সরি 8টা সংখ্যার যোগফল, 8টা সংখ্যার যোগফল, বাকি আছে শুধু 6টা, তাই তো? আর এখানে 9টা সংখ্যার যোগফল আছে, যদি আমি এইটা থেকে এটা বাদ দিই তাহলে নিশ্চয়ই 6 নম্বর যে সংখ্যাটা আছে সেটার মান পেয়ে যাবো। দেখি কত পাচ্ছি আমি, 450 মাইনাস অফ 426 সমান আমি পাবো কত, 24। এটাই কিন্তু আমার 6 নম্বর সংখ্যা, এটাই কিন্তু আমার 6 নম্বর সংখ্যাটির মান। আমরা যদি এইভাবে করতে না যাই তাহলে আমি আরেকভাবে করতে পারি, সেটা কি, দেখুন আমাকে কি বলেছে, আমাকে বলেছে টোটাল গড় কত, টোটাল গড় কিন্তু আমাকে বলেছে 50, আরেকটা কত বলেছে, আরেকটা বলেছে আমার 54, আরেকটা কত বলেছে, আরেকটা কিন্তু আমাকে বলেছে 52, তাই তো? 52 তো আমার কটা সংখ্যা আছে, 3টে, আর 54 তো কটা আছে, 54 তো আছে আমার 5টা,
আর এখানে আছে 9টা। তাহলে দেখুন এই যে 5টা সংখ্যা আছে এটা কত বেশি, এটা 4 বেশি, এটা কত বেশি, এটা 2 বেশি। এই যে 5টা সংখ্যা আছে কিন্তু 4 4 4 করে বেশি, মানে 5টাই 4 4 4 করে বেশি মূল গড়ের থেকে। তাহলে টোটাল কত বেশি, এই 5টা সংখ্যা টোটাল গড়ের থেকে কত বেশি, এই 5টা সংখ্যা টোটাল গড়ের থেকে 20 বেশি। কারণ দেখুন 5টা যদি 4 4 থাকে, 5টা যদি 4 4 4 করে বেশি থাকে, তাহলে এই 4 এই 4 এই 4 এই 4 আর এই 4 এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু 20 হয়। কিন্তু আমি সবকিছু যোগ করবো না করে এটা গুণ করে দিলাম, দেখলাম যে হ্যাঁ 20 হচ্ছে। তো এটা এই এই যে 5টা যে সংখ্যা আছে সেটা মূল গড়ের থেকে কিন্তু 20 বেশি, আর এই যে 3টে সংখ্যা আছে সেটা কিন্তু মূল গড়ের থেকে 6 বেশি। কেন, কারণ 3টে সংখ্যা আছে 2 2 করে বেশি। তাহলে কি আমার টোটাল কত বেশি হলো মূল গড়ের থেকে, টোটাল কত বেশি, টোটাল বেশি হলো 20 প্লাস 6 সমান 26 বেশি হলো টোটাল আমার মূল গড়ের থেকে। মূল গড়ের থেকে যদি আমার 26 বেশি হয় তাহলে আর একটা যে সংখ্যাটা হবে সেটা এই গড়ের থেকে নিশ্চয়ই 26 কম হবে, তবে না গড়টা আমার 50 হবে। গড় মানে কি প্রত্যেকে যদি 50 50 50 করে থাকে, ধরুন টোটালে প্রত্যেকে যদি 50 50 50 করে থাকে, তার মধ্যে তিনজন যদি 26 বেশি নিয়ে নেয় তাহলে এ নিশ্চয়ই 26 কম পাবে, তবেই না গড়টা 50 হবে। এখানেও ঠিক সেম ধরনেরই ব্যাপার, এর এই 26 এরা কজন, এরা 8জন মিলে 26 বেশি নিয়ে নিয়েছে, তাহলে সেই 26টা 6 নম্বরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তাহলে সেই 6 নম্বর সংখ্যাটা কত হবে, 50 মাইনাস 26 সমান কিন্তু আমি বেরিয়ে যাচ্ছে 24। এটাই কিন্তু আমার উত্তর, আর এটাই আমার মনে হয় সবথেকে ভালো নিয়ম করার জন্য। আপনারা এটাই ফলো করবেন, এটা আমি করে দেখালাম বলে একটু বেশি সময় লাগলো, এটা কিন্তু আপনার মুখে মুখেও ক্যালকুলেশনটা করতে পারেন। তো চলুন দেখি না আমাদের পরের প্রশ্নটা কী আছে। আমাদের এই প্রশ্নটাও কিন্তু আমরা পরীক্ষার হলে অনেকবার দেখেছি। বলছে 20টা ছেলের গড় ওজন 80 কেজি এবং 80টা মেয়ের গড় ওজন 40 কেজি, হলে তাদের গড় ওজন কত। দেখুন এখানে আমরা কী করবো, আমাদের 20টা ছেলের গড় ওজন বলে দিয়েছে, তাহলে কি আমাদের কিন্তু এখানে একটা ফর্মুলা আছে যেটা ব্যবহার করলে আমরা খুব সহজেই এটার উত্তর পেয়ে যাবো। ফর্মুলাটা কি, N1W1 প্লাস N2W2 বাই N1 প্লাস N2। এটার মানে কি, এটার মানে হলো N1 হলো প্রথম যে গ্রুপটা আছে 20টা ছেলের তার সংখ্যা কত, 20টা ছেলের সংখ্যা মানে N1 20 আর W1 কি তাদের অ্যাভারেজ ওয়েট যেটা হলো 80, আর N2টা হলো প্রথম দ্বিতীয় যে গ্রুপটা আছে তার সংখ্যা এবং তার অ্যাভারেজ ওয়েট কে মোট সংখ্যা মানে প্রথমটার সংখ্যা প্লাস দ্বিতীয়টার সংখ্যা। দেখি কত হচ্ছে, N1 সমান কত, N1 সমান 20 × 80 প্লাস 80 × 40 বাই একটাই 20টা আছে আর একটাই 80টা আছে, মানে আমার টোটাল 100টা। এবার দেখুন এটা আমি এ করে কত পাচ্ছি, এটা আমি এখান থেকে দেখুন 80 কিন্তু আমি কমন পেয়ে যাচ্ছি, তা 80টা আমি কমন নিলাম, তাই কত পড়ে আছে 20 + 40 / 100 ইকুয়াল টু কিন্তু আমি পাচ্ছি 80 × 60 / 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য পেয়ে দিলাম, আর 6 8 আমরা জানি 48 হয়। তাহলে 48টাই হলো তাদের গড় ওজন। আমরা কীভাবে বের করলাম আর একবার দেখে নিচ্ছে, দেখুন N1 হলো, এটা হলো একটা সূত্র যেটাকে N1 আর W1, N1টা কি প্রথম যে গ্রুপটা আছে তার সংখ্যা আর W1টা হলো তার গড় ওজন, N2টা কি দ্বিতীয় যে গ্রুপটা আছে তার সংখ্যা এবং W2টা হলো তাদের গড় ওজন, এবং N1 N2 যোগ করে দিলাম মানে প্রথমটার সংখ্যা দ্বিতীয়টার সংখ্যা যোগ করে দিলাম, তারপর আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের গড় ওজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এটা কীভাবে বের করলাম। আজকে এত দূরই থাক, কালকে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো যেটা কিনা পরীক্ষা হলে অনেক সময় আমরা দেখতে পাই, এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে কালকের ভিডিওটা আমরা বানাবো। চলো আজকে বাই।